আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি শারমিন মনি মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ফেরি ফেরিঘাটে ডুবে যায় আমানত শাহ নামের একটি রোরো ফেরি বুধবার সকাল পৌনে দশটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবরে এগিয়ে আসে ফায়ার সার্ভিস কাজ করে ডুবুরি দল তবে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ঘটেনি হতাহতের কোনো ঘটনা ঘাটে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামসা এখনো চলছে উদ্ধার তৎপরতা মানিগঞ্জ থেকে জয় ঘোষের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বুধবার সকালে রাজপাড়ির গোয়ালন্দের দিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রোরো ফেরি আমানত শাহ ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায় তবে ফেরি ডুবির এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কাজ করে ডুবুরি দল কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে

ধারণা করা হচ্ছে মাছ নদী থেকে তলায় ফাটলের সৃষ্টি থেকে এমন ঘটনা তবে ফেরি চালকের দক্ষতায় ঘাটে দ্রুত নোংর করা সম্ভব হয় ফেরিটি একথায় জানালেন শিবালয় উপজেলা চেয়ারম্যান আমরা যতটুকু ধারণা করতেছি ফেরিটি মাছ নদী থেকেই তার তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক দ্রুত জাহাজটি ফেরিঘাটে ভিড়ানোর চেষ্টা করেছে এবং তিনি চেষ্টা করে সামর্থ্য

ইতিমধ্যেই ঘাটে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা ঢাকা থেকে উদ্ধারকারী দল অংশ নিচ্ছে এতে ফেরিতে ছিল সতেরোটি ট্রাক মোটরসাইকেল ও কয়েকটি ছোট যানবাহন জানালেন মানিকগঞ্জ জেলা প্রশাসক

বুধবার সকালে রাজধানীর উত্তরায় রাজুক উত্তরা মডেল কলেজের হলরুমে কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠানে বর্তমান সময়ের কিশোর অপরাধ কিভাবে নির্মূল করা যায় এবং বর্তমান কিশোরদের কিভাবে সুষ্ঠ সুন্দর জীবন উপহার দেয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয় আমরা সামাজিকভাবে যত বেশি বন্ধন তৈরি করতে পারবো তত বেশি আমরা এই কিশোর জ্ঞান থেকে শুরু করে ডিপ্রেশন থেকে শুরু করে তত বেশি দূরে থাকতে পারবো আবারও দেশের খবর বুধবার সকালে টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গাপুর এলাকায় সুমাইয়া নামের এক শিক্ষার্থীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে সুমাইয়ার মরদেহ সহ একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের অপর এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ তবে তাৎক্ষণিকভাবে ঘটনা সম্পর্কে জানতে বা জানাতে পারেনি কেউ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান কোনো তথ্যগুলো পাইনি আমরা ঘটনা ঘটছে আসছি এবং এটা আমরা করে পাঠাবো এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ সবল বাংলাদেশ করি এ প্রতিপাদ্যে কক্সবাজারে পালিত হল জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস দিবস উপলক্ষে বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও র্যালি সভা ও র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এদিকে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ সবল বাংলাদেশ করি স্লোগানের মধ্য দিয়ে গাজীপুরে পালিত হল জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম পরে জেলার ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি মনির নোয়াখালীর চাকিল থেকে অপহরণ হওয়া দুই বছরের শিশু মরিয়মকে সাত দিন পর উদ্ধার সহ মূল হোতা মুন্নি আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গেল রাতে লক্ষ্মীপুরের ঝাউগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় মুন্নি আক্তারকে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাটখিল সোনাই মুড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম যে কটি মোবাইল নাম্বার ব্যবহৃত হয়েছে সেই সূত্র ধরে এবং আমাদের কাছে একটি বন্ধ নাম্বার ছিল সেই সূত্র ধরে আমরা ভিক্টিমকে খুঁজে পাই এবং লক্ষ্মীপুরে এসে অবস্থান করে এবং লক্ষ্মীপুর থেকে আজকে আমরা ভিক্টিমকে অক্ষত অবস্থায় আসামি সহ একজন আসামি সহ অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ফরিদপুরের সদরপুরের চরডুবাইল চোরাস্তার চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে দুই কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ পরে আটক দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার এবার বরিশালের গৌর নদীর চাঁদশি ইউনিয়নের গুদাম ঘর থেকে উধাও হয়ে গেল জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল সোমবার রাতে চুরির এমন ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত নেই উদ্ধারের কোনো তৎপরতা এমনকি থানায়ও হয়নি কোনো মামলা তবে জড়িতদের ছাড় না দেয়ার কথা বলছে উপজেলা প্রশাসন বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাইলিশ রক্ষায় জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল ইউনিয়ন পরিষদের গুদাম ঘরের জানালা ভেঙে চুরি হয়ে গেছে এমনটি জানিয়েছেন গৌরনদী উপজেলার চাষি ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলেদের মাঝে বরাদ্দকৃত যে চাল সেটা গোডাউনে সংরক্ষিত ছিল কিন্তু ওই দিন ওই দিন শকিদার পাহারা না থাকায় অরক্ষিত অবস্থায় থাকায় চালটা চলে নিয়ে গেছে এই ইউনিয়ন পরিষদে রয়েছে আটজন গ্রাম পুলিশ ও একজন দফাদার সেক্ষেত্রে নিরাপত্তার অভাবে কেন চাল চুরি হয়েছে জানতে চাওয়া হয় গ্রাম পুলিশের কাছে যেদিন চাল চুরি হয়ে গেল আসলে আপনি না কেন আমাকে বলে নাই তো

কে চাউল বিতরণের জন্য এখন পর্যন্ত দাওয়াত দেয় না কিন্তু হঠাৎ করে আজকের আপনার কাছে শুনতে পড়ে আমি তাৎক্ষণিক চলে আসি এবং আইসা তো এখানে পরিস্থিতি দেখলাম যে আসলেই চাউলের স্টোরের তালাবদ্ধ আছে কিন্তু জ্বালানা ভাঙা এবং ভিতরে অল্প কিছু ষোলো সতেরো বস্তা চালের মতো আছে ইউপি চেয়ারম্যান অসুস্থ থাকার কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে চুরি হওয়া চাল উদ্ধার ও চোর শনাক্তের কোনো তৎপরতা না থাকলেও চাল ক্রয় করে জেলেদের মাঝে বিতরণ করেছেন চেয়ারম্যান নজরুল ইসলাম সেক্ষেত্রে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বিষয় আসলে পুলিশ সংশ্লিষ্ট আমাদের যে পুলিশ আছে পুলিশ বাহিনী আছে মাইলিশ রক্ষার সময়সীমা শেষ হলেও কর্মহীন জেলেদের মাঝে সরকার যে চাল বরাদ্দ করেছে তা যথাযথ সময় বিতরণ করা হয়নি বরং ইউনিয়ন পরিষদ ভবন থেকে চাল চুরি হয়ে গেছে এমন একটি অভিযোগ উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় এনে দিষ্টন্ততম লোক শাস্ত্রীর দাবি যে সাধারণ মানুষ কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল এবার আবহাওয়া সংবাদ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস